আসসালামু আলাইকুম, নোয়াখালী টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি ইমরান হোসেন। নাম মামুন, বয়স 18-19 হবে। এই বয়সেই দুর্দান্তভাবে নিজের প্রতিভা সকলের মাঝে ফুটিয়ে তুলছে তরুণ এই কিশোর। যেমনটা ভালো পড়ালেখায়, ঠিক তেমনই ভাবে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত তৈরি করছে নানান ইলেকট্রনিক গ্যাজেট, যা মানুষ ব্যবহার করতে পারবে খুব সহজেই। এই প্রতিভাবান তরুণ কিশোরের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের পাশে। ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রায় 20টিরও অধিক ইলেকট্রনিক গ্যাজেট তৈরি করেছে তরুণ এই প্রতিভাবান কিশোর। এর মধ্যে অন্যতম ইলেকট্রনিক গ্যাজেট হল রোবট মাস্ক, এসিটি, স্মার্ট ডাস্টবিন, অন্ধের বন্ধু, স্মার্টফোন ডিভাইস। তৈরি করেছে এমন এক ইলেকট্রনিক হাতখড়ি বা লাঠি, যে লাঠির বৈশিষ্ট্য হলো এটির 3 ফুট সামনে যদি কোনো কিছু থাকে তবে তা সংকেতের মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে। এর নাম দেওয়া হয়েছে অন্ধের বন্ধু। মামুন জানান, এই লাঠি অন্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মামুন ভবিষ্যতে এই হাতখড়িকে অন্ধদের পরিপূর্ণ ব্যবহার উপযোগী করে তুলতে চান। আমি প্রায় আপনার যখন বয়স 6-7 বছর ছিল, ক্লাস 1 ছিলাম তখন বা 2 ছিলাম, তখন ইলেকট্রনিক্স নিয়ে আপনার রোবোটিক্স নিয়ে একটু চিন্তাধারা আসলো আর কি, যে অন্য দেশের এগুলো ছেলেমেয়েরা কীভাবে করে বা এটা আমি কীভাবে করব। মানে ছোটো থেকে আপনার একটু চিন্তাধারা ছিল। তখন আমি ছোটো ছোটো এলইডি বাল্ব নিয়ে জ্বালাতাম বা একটা মোটর এডিসি মোটর নিয়ে জ্বালাতাম। মানে তখন থেকে আমার ইলেকট্রনিক্সের প্রতি ভালোবাসা জন্ম নিল আর কি। এগুলো সাধারণত ধারণা সত্য কথা বলতে নিজের নলেজ থেকে, আমি আমার নলেজ থেকে মানে ভাবি যে মানে শুইতে গেলে বেশিরভাগ ভাবি যে মানে আমার ঘুমে আসে না, মানে ভাবি কী করা যায় বা আগামীকাল ঘুম থেকে উঠলে কী জিনিস তৈরি করবো। মানে আমার হাতে যদি ইলেকট্রনিক্সের জিনিস আমি না বানাতে পারি যেন আমার ঘুমে আসে না, নেশা, এটাই আমার নেশা। জি, আজকে আমরা যেটা দেখলাম অন্ধের বন্ধু যেটা নামকরণ করছেন, সেটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে? সেটা তৈরি করতে পায় আমার আনুমানিক 6-7 দিন লেগেছে। আপনি যে এসিটি মেশিনটা দেখছেন, অটোমেটিক সকলের ট্রান্সফার, ওটি তৈরি করতে একটু বেশি সময় লাগছে, কারণ ওখানে আমি বেশি সেন্সর, যেখানে মানে টাকা ডিটেক্ট করতে হয়, একটা টাকা ডিটেক্ট করতে মানে এখানে ভালো ভালো সেন্সর ব্যবহার করতে হয়েছে, যার কারণে আমার একটু সময় বেশি লাগছে ওটা বানাতে আর কি, ওটা তৈরি করতে একটু বেশি সময় লাগছে। অন্ধের বন্ধু, এটাতে আপনি কী কী যন্ত্রপাতি ইউজ করেছেন? অন্ধের বন্ধু এটাতে আমি বিশেষ করে একটা মাইক্রো কন্ট্রোলার, যেটাকে আমরা আরডিনো প্ল্যাটফর্ম বলি, আর একটা আল্ট্রাসনিক সেন্সর, যেটা একটি বিশেষ সেন্সরের মধ্যে আপনার এটা পথ নির্দেশ করে। যেমন মনে করেন আপনার এখানে আল্ট্রাসাউন্ড তৈরি করা হয়, এটা প্রায় 40-50 হাজার মেগা হার্টসের সাউন্ড তৈরি করে, কিন্তু আমরা মানুষরা আপনার 20-20 হাজার হার্টসের ভিতরে শব্দগুলো শুনতে পাই, কিন্তু তার উপরে ওগুলো শুনতে পাই না। কিন্তু আমার এই সেন্সরটা আপনার 40-50 হাজার হার্টসের শব্দ উৎপন্ন করে পথ নির্দেশনা করে। আর এখানে ব্যবহার করেছে এম সেন্সর, যেখানে আমরা সয়েল সেন্সর বলি, মানে মাটি টেস্ট, মাটির আর্দ্রতা কীভাবে টেস্ট করে, মানে ওইটা টেস্ট করে ওখানে মানে লাঠিটা বলবে যে এটা কি কাদা মাটি নাকি শুকনো মাটি, ওটাই বলতে পারবে আর কি। দেখেন, এটি হচ্ছে আমাদের একটা বিজ্ঞান বই। আমি যখন এটা একটা অবজেক্ট, আমি যখন এই অবজেক্টটা আমার মুখের সামনে ধরবো 3 ফুটের ভিতরে, তখন দেখেন এই মাস্কটি অটোমেটিক আমার নামানোর নাকটা ঢেকে ফেলেছে। আর যখন আমি এটাকে নেওয়া ফেলবো তখন এটা আবার অটোমেটিক নিচে চলে যাবে। আবার যখন আমি এটা ধরবো তখন সেটি কী করবে, মাস্কটি উপরে উঠে যাবে। আবার যখন আমি এটাকে নামিয়ে ফেলবো তখন সেটি নামে যাবে। এই যে এটা হচ্ছে একটা কয়েন, এই যে আমি এটা দেখুন প্রবেশ করালাম ভিতরে, সে আমাকে অটোমেটিক্যালি, সে আমাকে কি করলো, অটোমেটিক্যালি একটি সকেট দিয়ে দিল। এটি আসলে আমি ব্যবহার করেছি একটি আল্ট্রাসনিক সেন্সর, এখানে ব্যবহার করা হয়েছে একটি সার্ভো মোটর, তারপর এখানে আরডুইনো ইউনো। দেখেন এটি আসলে অনেক সুন্দরভাবে কাজ করে। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এটি আমি যখন কোনো একটা অবজেক্ট নিয়ে এটি সামনে ধরব, দেখেন এটি অটোমেটিক্যালি এটার ঢাকনাটা খুলে যাবে। আপনার এটা তুলে দিলাম, তার এমন আবিষ্কারকে ইতিবাচক হিসেবে দেখছে এলাকাবাসী। তবে এমন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তারাও সরকারের সুদৃষ্টি কামনা করছেন। সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে মধ্যবিত্ত পরিবারের মামুন ভবিষ্যতে নতুন নতুন গ্যাজেট তৈরি করতে উৎসাহ পাবে এবং নোয়াখালী সহ দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করবে বলে মনে করেন সচেতন। আসলে
জিনিসটা দেখে খুব ভালো লাগছে। এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সে তার মেধা দিয়ে, তার বুদ্ধি খাটিয়ে অন্ধ মানুষের জন্য খুব সুন্দর একটা জিনিস আবিষ্কার করেছে, যাতে তাদের চলাফেরায় সামনে কোনো কিছু পড়লে যেন তারা সেই পটটুকু দিক নির্দেশনা সুন্দরভাবে চলতে পারে। অন্ধদের জন্য তো অসংখ্য উপকার হয়েছে এটা। এটা আর কেউ কখনো মানে দেখছে কিনা বা আমাদের এই অঞ্চলে আছে কিনা আমার মনে হয় না। এটা অন্ধদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং অত্যন্ত ভালো হবে। যে কোনো কিছুর সামনে গেলে এটা অন্তত কিটকিট করে ডাক মারে, বাতায় যে সামনে কিছু আছে। জিনিসটা নিয়ে হাঁটার সময় আমার চোখ বাঁধা এবং আমি একদম অন্ধর মতো যেদিকে গেছি কিছু পড়লে কিট করে আওয়াজ দেয়, তখন আমি ওখান থেকে সরতে পারছি। ছোট মানুষ হয়ে মানে যে জিনিস আবিষ্কার করছে এটা মানে অসাধারণ জিনিস। আর অন্ধদের জন্য একটা বিষয় হচ্ছে সব অন্ধরা তো এসব জিনিস ব্যবহার করার জন্য পায় না, আর এমন একটা জিনিস সে ব্যবহার বানাইছে এটা অন্ধরা পাইলে অত্যন্ত খুশি হবে এবং কি তাদের জন্য অত্যন্ত ভালো হবে। অন্ধরা সুবিধা পাবে অনেক সময় দেখেন আমরা আমি অনেক আমি বাস্তব এটা আমি যেটা তৈরি করছি এটা বাস্তব লাইফ কিছু অভিজ্ঞতা থেকে তৈরি করছি। যেমন মনে করেন কিছু অন্ধ একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় ভারী খাইতেছে, মানে সামনে কি মানে আসতেছে না আসতেছে দেখতেছে না, কিন্তু আমার লাঠিটা দেখুন সামনে 4 ফুট বা আপনার একটু কম আর কি 3.5 ফুটের যদি ভিতর কোনো কিছু থাকে, কোনো অবজেক্ট বা কোনো ব্যক্তি বস্তু যদি থাকে, তাহলে আমার এটা একটা বিপ শব্দের মধ্যে বা একটা অ্যালার্ম শব্দের মধ্যে এটা জানিয়ে দেবে যে সামনে কিছু আছে। তারপর আপনার এটা পানি বা কাদা থাকলেও এটা আপনার বলতে পারবে যে সামনে আপনার পানির কাছে বা কাদা আছে, এটা লাঠিটা বলতে পারবে। তারপর ও ব্যবহারকারীকে ও সতর্ক করে দেবে আর কি। এটাই এই ছিল এখনকার মতো বৃহত্তর নোয়াখালী সহ সারা বাংলাদেশের সকল আপডেট পেতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।